বন্ধুরা, প্রায় বছর দুয়েক হবে যখন আমি কার্যসূত্রে কর্ণাটকে থাকতাম, তখন ওই রাজ্যের বহু স্থানেই গেছি, ভালোও লেগেছে। কিন্তু সেখানের কোনো ভিডিও তো দূরস্ত, ছবি পর্যন্ত নেই। অনেক ঘেঁটে পুরনো মোবাইল থেকে বিশ্বের সর্ববৃহত্তম একই স্থানে এক কোটি শিপ নিয়ে গঠিত তীর্থক্ষেত্র কোটলিঙ্গেশ্বরের কথা কিছু ছবির সাহায্যে আপনাদের নিকট আজ তুলে ধরব। গাঢ় সবুজ রঙের টি শার্ট পরা ও কোনো স্থানে সাদার উপর কালো টি শার্ট পরা আমার সাথে বন্ধুদের কিছু ছবি আপনারা দেখতে পাবেন ভিডিওটির মধ্যে। যাই হোক, মাঙ্গালপেট স্টেশন হতে অটো বা বাসে কিংবা কোলার বাস স্ট্যান্ডে বাস ধরে কম্মাসান্দ্রা গ্রামে যাওয়া যায়, যা ওই রাজ্যের বেঙ্গালুরু শহরের অতি নিকটে কোলার জেলায় অবস্থিত। প্রতি বছর লক্ষ লক্ষ হিন্দু তীর্থযাত্রী পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে ওখানে যান। খুবই কম স্থানে, মাত্র 15 একর জায়গার মধ্যে শিবলিঙ্গগুলি সজ্জিত আছে ওখানে। সবচেয়ে উঁচু লিঙ্গটির উচ্চতা প্রায় 108 ফুট, যা এশিয়া মহাদেশের সর্বোচ্চ শিবলিঙ্গ। এই মন্দিরের নন্দী মহারাজের মূর্তিটি ভীষণই জনপ্রিয়, যেটিকে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায়, আপনারাও দেখে থাকবেন হয়তো। কথিত আছে ওই স্থানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে ভীষণ পুণ্যার্জন হয়ে থাকে। 6,000 টাকা দিলে আপনার প্রতিষ্ঠিত শিবলিঙ্গটিও কোটলিঙ্গেশ্বরের মন্দিরের শোভা বর্ধন করবে। কর্ণাটকে গেলে একবার পরিদর্শন করে আসতে পারেন ওই স্থান। গ্রাম্য পরিবেশে অবস্থিত তীর্থক্ষেত্রটি সৌন্দর্য পিপাসুদের মনের মণিকোঠায় একখণ্ড হীরক রূপে বিরাজ করবে চিরকাল। বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে কমেন্ট ও শেয়ার করে দেখতে থাকুন। ধন্যবাদ।